অলির পকেটে হাত দিছে টাকা তুলে নিছে অলি জিজ্ঞেস করলেন ভাই কাজটা না করলে ভালো হয় না তুমি যে আমার পকেটে টাকাটা নিলা আমি তো দেখে ফেলেছি আমি না দেখে দেখে না দেখার ভান করছি বলো হুজুর আমি তো জানতাম আলেমুল আমার পকেট এটা সোরেরই পকেট অলি জিজ্ঞেস করলেন সোরের পকেট আমাকে পকেট কেমনা হইলো পকেট তো আমার সাথে তোমার সাথে না চোরে বলতেছে যে আলেমুল আমার জানি যদিও দরা খাই মারবো না এগো দয়া বেশি ওটা গণিমাত মনে করেই নিছি তা বলে ফেললেন আসলে রেজেকের মালিক তো আমি হুজুন না তুমি আমার পকেটেতে টাকা নিয়ে রেজেক বানাইছ বলে রেজেকের মালিক তলে কে আল্লাহর অলি বলে ফেললেন রেজেকের মালিক কে বিশ্বাস হয় শোনেন করন আল্লাহ কি বলে

রেজেক তোমার ব্যবসা নয় রেজেক তোমার অন্য কোন ইনকাম নয় রেজেকের মালিক একমাত্র আমি রব কথাটা কে বলেছেন আল্লাহ বলেন রেজেকের মালিক আমি আমার চাইতে সুন্দর রেজেক দাদা পৃথিবী তার কেউ হই নাই ঠিক না বে ঠিক সবচেয়ে উত্তম রেজেক দাতা আমি কে বলেছেন আল্লাহ রি আয়াতটা শুনাই দিলেন যে রেজেক তোমার এই চুরি নয় রেজেক তোমার ব্যবসা নয় রেজেক তোমার কোনদিন মানুষের মাল লুণ্ঠন করে চুরি করে খায়া দায়া হারাম সুয়ার কামায় এটা তোমার রেজেক না রেজেক ভালো উত্তম রেজেকের মালিক একমাত্র আল্লাহ সোর হুজুরের টাকাটা ফেরত দিতে চাই হুজুর বলে যাও আমি তোমার এটা দাবি সাইরে দিলাম যখন আমার পকেট তুমি তোমার পকেট বানায় যাও দিলাম বানাইনি এখন খেয়ে নাও ঠিক অনেক বছর পর এই বজর্গ হজে গেছে হজে ঘরে হজে যায় দেখে কাবা ঘরের সাথে এই লোকটা তপ নাই মা মোলতাজমের সামনে দাঁড়ায় কানতাস বললেন না ওই আল্লাহ দেখতেছে যে যেই চোর আমার পকেটে হাত দিছিল সে কাবা ঘরে মোলতাজমের পিছনে দাঁড়ায় দোয়া করতাছে তো আল্লাহরুলি দেখছে ওই সরেও দেখছে আচ্ছা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি যারা আমার পিছনে নামাজ পড়ছেন জীবনে একবারও পড়ছেন এক পড়ছেন একটা জুমা যদি কোনো দিন দশ বছর পরে আপনার সাথে আমার দেখা হয় আপনার গ্রামে আপনার মহল্লায় কি আমারে চিনবেন না তো বেশি দিনে কথা না পাঁচ বছর পর ওই সাথে মক্কায় দেখা ওই অলির সে মুলতাজমের সামনে দাঁড়ায় দোয়া করতেছে আল্লাহর দেখেই চিনে ফেলছে হুজুর আপনি সেই জালাল উদ্দিন সাহেব না হ্যাঁ আপনি হয়তো আমার চিনেন নাই আমি সেই চোরা কোন চোরা ওই যে কইছিলাম আপনার পকেট মানে আমার পকেট আল্লাহ কর্তা কেমনে চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর আপনারা দোয়া করছিলেন রেজেকের মালিক আল্লাহ রেজেকের মালিক আল্লাহ চুরি আমার রেজেক না চাকরি আমার রেজেক না আপনি যেই টাকা আমার সাইরা দিছিলেন। এই টাকা দিয়ে আমি ছাগল কিনছিলাম ছাগলে আমার আল্লাহ এত বরকত দিছে পাঁচ বছরের ভিতরে হজে আসার মতো আমাকে দান করে দিছে বুকের মধ্যে বলে আয় আয় তুই আমার কাছে বুকের মধ্যে নিয়ে কাবাঘরের দরজা সজা কাবা কাবাঘরের সাথে চাইপে ধরে কয় ও মালিক রেজেকের মালিক তোমারে বানাইছে আমার টাকাটা তুমি অসিলে বানাই দিছো রেজেকের মালিক রে যে লোকটারে তুমি এত কিছু দিতে পারো এই লোকটারে জীবনে তোরে মাফও করে দিতে পারো এই লোকটার জীবনে যত অন্যায় করছে মাফ করে দেও না ভাই আমি রহমান জিহাদির ডাক হয়তো আল্লাহ না শুনতে পারে আমার জবানের ভিতরে মিথ্যা আছে সত্য আছে সেটারি বাটপারি আছে আপনার ভিতরে আছে কিন্তু আল্লাহ আল্লাদের জবান খুব পবিত্র ঠিক না পে ঠিক এই জন্য আল্লাহর অলির সম্পর্কে আল্লাহ করোনা কি বলে শোনেন আলা ইন্ন এমনিয়া অন্ধ কিনা খং ফোনা হেলে হিমলে হুমিয়া আলা উলা মেক্রাম বুঝবে আলা আল্লা বলেন সোন রে ইন্না অবশ্যই আউলিয়া আল্লাহ যারা মার সাথে বন্ধুত্ব স্থাপন করেছে অলি মনি আলাদা কোনো বস্তু নাই আপনার আমার মতো রক্তে মাংসে গড়াই মানুষ নবীরাও আপনার আমার মতো রক্তে গড়া মানুষ কিন্তু নবীদের ভিতরে সাধারণ মানুষের ভিতরে পার্থক্য আছে না নাই তো বলতেছে আলা ইন্না যারা আমার সাথে বন্ধুত্ব স্থাপন করেছে আমি আল্লাহ তাদের গার্ডিয়ান অলি মানে গার্ডিয়ান যেরকম আপনি আপনার সন্তানের অলি আপনার ছেলে মেয়ের অলি আপনার বিবির অলি ঠিক আল্লাহ বলেন আমি হলা আমার বন্ধুদের অলি এমনি অলি লা শপন আইলাই হিমলা হমি হাজানুন কোন ভয় নাই আমি যাদের দায়িত্ব নিয়েছি আমি যাদের গার্ডিয়ান তাদের কোনো ভয় নাই ভাবে কোনো বাচ্চা যদি বিপদে পড়ে যায় মা দৌড়ে যে বলে আর কান্দিস না আমি আয়ে পড়ছি ঠিক না বেটি ঠিক বাচ্চা কান্তাছে সিঁড়িটা পড়ে গেছে বিরিজের পড়ে গেছে ব্যানেরটা পড়ে গেছে দৌড় দিয়ে মা কোলেনের সাথে বাবা আর কান দেন আমার সোনামানি কান্দে না আমি পড়ছি তোমার মা কারণ সে বুঝছে যে আমার পড়ছে আমার গার্ডিয়ান পড়ছে আমার আর কোনো টেনশন নেই আমার মা আমার বুকে টেনে নিচ্ছে ঠিক আল্লাহ তদ্রুপ বলেন ইন্না আল্লাহ জানুন চিন্তা নাই ভয়ের কোনো কারণ নাই আমি তোমাদের গার্ডিয়ান তা আল্লাহি যখন বুকের মধ্যে চাই কাবা ঘরের দরজার সাথে বলেন আল্লাহ এরা মাফ করে দেও না ভাই ওলি কিন্তু অলি বানাইতে পারে ঠিক না বেটি ঠিক কিন্তু অলির মতো অলি লাগবে এমন অলি না যে অলি নাম আজি না আছে না নাই ওলিতে নামাজি পড়ে না মেয়া এমন অলি আছে যে হে ও গাঞ্জা খায় আর ও গাঞ্জা খায় অলির মাজারে শেষ দাদাই আছে না নাই এবং অলি যে দায়িত্ব দিয়ে গেছে যে আমি মরার পরে তুই গাড় আমার আমার ইস্তলা বিষিক্ত ওই বদমাইশটাও নামাজ পড়ে না এই অলি না অলি লাগবে এমন অলি যে অলির জবান এত পবিত্র সুবাহ আল্লাহ এত পবিত্র যে আল্লাহর কাছে বলতে দেরি আছে কথা শুনতে দেরি নাই সুহান আল্লাহ সুবহান আল্লাহ আপনাদের জানা আছে পৃথিবীতে বহুত বড় বড় অলি ছিলেন মঈনুদ্দিন চিস্তি আব্দুল জেলানের জেলানি রহমতুল্লা আলহ কত বড় বড় বজর্গ কত বড় বড় অলি তারা চাইতে দেরি আছে আল্লাহ শুনতে দেরি হয় নাই সুহান আল্লাহমদি সুবাহ আল্লাহ তো আপনাদের খেদমত আরোজ করতে চাই ওই আল্লাহর মান্দাকে যখন বুকের মধ্যে চাইবে দোয়া করছে লোকটা কাবা বা ঘরে থাকা অবস্থায় স্বপ্নে দেখতেছে বিশ্বনবী কাছে হাজির হয়ে গেছে বিশ্বনবী তাকে বুক হাত জোর করে টেন দিয়ে বলতেছে আমার আলেম তোর জন্য দোয়া করছে আমি নবী তোরে ভালোবাসে বলছি যা কেয়ামতের মাঠে কেয়ামতের মাঠে আলেমরা যেই কাতার উঠবে আলেমদের সাথে তুইও জান্নাতে যাবি বলেন এই লোকটার আর কোনো টেনশন আছে কথা বলেন না কেন